কৈলাস পর্বত হল হিন্দু এবং বৌদ্ধ ধর্মের পবিত্র স্থানগুলির মধ্যে একটি। তিব্বতে অবস্থিত কৈলাস পর্বতে চীন 2001 সালে আরোহণের নিষেধাজ্ঞা জারি করেছেন। 1900 সাল থেকে 1996 সাল পর্যন্ত সময়ের মধ্যে চীনের বহু বিজ্ঞানী, বহু পর্বত আরোহীরা নানানভাবে চেষ্টা করেছেন পর্বতে ওঠার এবং এই পর্বত সম্বন্ধে তথ্য সংগ্রহ করার, কিন্তু তাদের সব রকম চেষ্টা ব্যর্থ হলে তারা ঠিক করেন হেলিকপ্টারের সাহায্যে কৈলাস পর্বতের চূড়ায় পৌঁছাবেন। এই কাজগুলি করতে গিয়ে চীনা বিজ্ঞানীদের যা কিছুর সম্মুখীন হতে হয়েছিল তার কারণেই তারা আর পরবর্তী কোনো রকম চেষ্টা করেনি। আমি আজ আপনাদের শোনাব চীনা বিজ্ঞানীরা কত রকমভাবে চেষ্টা করেছিল এবং তাদের কি কি সমস্যার সম্মুখীন হতে হয়েছিল। তার আগে যারা যারা এই চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেল আইকনটিকে অল করে দিন। আসুন শুনে নিই চীনাদের কি কি সমস্যার সম্মুখীন হতে হয়েছিল। চীনা নিউজ চ্যানেল সূত্রে জানা গেছে শুরুর দিকে বিজ্ঞানীরা কৈলাস পর্বতের অনেক সুন্দর সুন্দর দৃশ্য লক্ষ্য করেছেন এবং ধীরে ধীরে যত ওপরে উঠতে শুরু করেন শুরু হতে থাকে নানান রকমের প্রাকৃতিক বিপর্যয়। শুরু হতে থাকে তুষার বৃষ্টি, তুষার ধস এবং আরও একটু ওপরে উঠতেই শুরু হতে থাকে তুষার ঝড়ের, যার কারণে তাদের যাত্রা অসম্পূর্ণ রেখেই তাদের ফিরে আসতে হয়। তারপর তারা পরবর্তী পরিকল্পনা অনুযায়ী হেলিকপ্টারের সাহায্যে সিদ্ধান্ত নেয় কৈলাস পর্বতের চূড়ায় পৌঁছানোর, এবং সেই সময়েও তাদের একই রকমের সমস্যার সম্মুখীন হতে হয় এবং ধীরে ধীরে হেলিকপ্টার যত ওপরে উঠতে থাকে বাতাসে অক্সিজেনের পরিমাণ তত কমতে থাকে এবং যার কারণে হেলিকপ্টারের ইঞ্জিন তার পর্যাপ্ত পরিমাণে কাজ করা বন্ধ করে দেয়। একটা সময় র্যাডার এবং নেভিগেশন যন্ত্রও কাজ করা বন্ধ করে দেয়, তার কারণেই তারা তাদের লক্ষ্য ভুল করে ফেলে এবং সমস্ত রাস্তা তাদের একই রকম দেখতে লাগে। তুষার ঝড় কাটিয়ে আরও একটু ওপরে উঠতেই তাদের সম্মুখীন হতে হয় একটি নতুন সমস্যার, তাদের ফুয়েল ইঞ্জিন কাজ করা বন্ধ করে দেয়। এত রকম সমস্যা দেখে তাদের মাথায় একটাই ধারণা আসে, এখনও পর্যন্ত কেউ ওই জায়গায় পৌঁছাতে পারেনি, হয়তো তারাও পারবে না। অবশেষে তারাও মাঝপথে ব্যর্থ হয়ে ফিরে আসতে বাধ্য হয়। এই ঘটনার পর চীনাদের আর সাহস হয়নি পরবর্তী কোনো পদক্ষেপ নেওয়ার। ধন্যবাদ আপনাদের সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো।